কেটে কেটে হাবি বলো দাদা তোমার তোমার কি হয়েছে দাদা বলো দাদা বলো তোমার বাড়িতে কে বিষ পিছিয়েছে আমি যে তার বিচার করব দাদা না হুসেন আমি যে তাকে মাফ করে দিয়েছি কিন্তু কান্দে কান্দে দাদা কথা বলো বাবা কথা বলো কি হইলো বলে শিশু কালে পালছেন গো পিতা বাবা
হ্যালো বাদ্যযন্ত্র যারা আছে ভাই একটু ভালো করে বাজাবেন আপনারা পিছের থেকে অবজেকশন আসতেছে আপনাদের বাদ্যযন্ত্র সুর মিলছে হাসানের অভিনয় দেখে মণিপুর দক্ষিণপাড়ার নাট্যগোষ্ঠী আপনারা জানেন ওই মদিনার বাদশা ইমাম হাসান আমার চিরাচন্দ্র তারা আমাকে খলিফা বলে মান্য করে না এমনকি লক্ষ টাকা দিব বলে ওই মনে মনে কুন্ডিকে দিয়ে প্রয়োগ করে হাসানকে দূরের থেকে বিদায় করে দিয়েছি আমি এমন কোন কাজ নেই আমি পারি না জনক এখন আমার পুরস্কার দে আমি তো আপনার কাজ করে দিয়েছি তুমি কল্পনাও করতে পারো তোমাকে দিয়ে আমি এত বড় কাজ হাসিল করেছি আর তোমাকে আমি পুরস্কার দিব না প্রধানমন্ত্রী আমার কাকে খুন করতে হবে বলো কার মার মুখ খালি করতে হবে এবার বলো মন্ত্রী বার আমার কাকার মার খালি করতে হবে মন্ত্রী ভাবী নারীকে হত্যা করে অর্ধেকটা মাটিতে পুঁতে ফেলবা আরে বাকি দাও শিকাল কুকুরটা বিক্ষণ করে দাও টাকার লোভে এত বড় দোকানদার কাজ করতে পারে তাই শাস্তি এটা হয় উচিত আমি তাই যাচ্ছি মন্ত্রীবর এবার আমার বল বল কাকে খুন করতে হবে কার খালি করতে হবে আমি রাস্তারে বাড়ি খাই রক্ত দুধে আমার মাথায় না দেবে শুধু খালি আছে ডাকবল ডাকবল আমি আসছি
বিনিময়ে তুমি হাসান কে করতে তুমি সম্মানিত সভাপতি আমার নানাজি বলেছে সবাই নামাজ পড়তে হবে, প্রত্যেকটা মুসলমানে সেই নামাজ কায়েম করতে হবে। আমি এখন একটু নামাজ পড়ে নেই, হ্যালো হ্যালো হয়েছে না, হ্যাঁ জনাবের জয় হোক, জনাবের জয় হোক। কে আপনারা এই গভীর রাতে এই রওজা মুবারকে আগমন করেছেন? আমরা এজিটের লোক, কিন্তু হযরত মুহাম্মদের ভক্ত। আপনাকে এসেছি, আপনাকে এসেছি ষড়যন্ত্র করতে। ভালো আমাকে কি করতে হবে? আপনি আমার আপনার বন্ধু, ওই কুফার অধিপতি, ওই আব্দুল জিহাদের নিকট চলে যান। আমরা যেখানে এসেছিলাম সেই কথা গল্প ফোন ডাকবেন, কথাটা যেন মনে থাকে। সাবধান হব আমি, এই এটা দিতে পারে কেউ এরকম শত শত এই যে কেউ আমি পরোয়া করি না। আমি এই পবিত্র রওজা মুবারকে পরে থাকব, এখানে যে কেউ আমাকে হত্যা করতে পারবে না। আমি যতদিন বেঁচে থাকব আমার এই রওজা মুবারকে খেজবত করে যাব, করেই যাব, আমি করেই যাব। এই সংবাদ মারো, তুমি না মদিনায় গিয়েছিলে? হ্যাঁ জনাব, হোসেন সবসময় ওই রোজা মুবারকে আছে, তাই সেখানে তাকে কোনোভাবে হত্যা করা সম্ভব হচ্ছে না। হোসেনের বন্ধু, তাই জিহাদ ছাড়া কাউকে আলাদা করতে পারবে না। ঠিক আছে, আমি কুফায় পত্র লিখব, যদি জিহাদের কাজ করে দিতে পারে তাহলে আমি তাকে 1,00,000 টাকা পুরস্কার দিব। এমনকি ওই কুফার সমস্ত খালদা মৌকুফ করে দিব। চলো মারো, তাই চলুন জনাব। আমি অত্যধিক দুঃখিত হয়েছি মন্ত্রীবর, শত হলেও মামহা চল আমার বন্ধু। তাছাড়া কে যেন আমাকে বলে গেল, ইমাম হোসেনকে তুমি সাহায্য করো, পরকালে শান্তি পাবে। Thank you.
আরবারে পাঠিয়ে দাও শুনুন কুফার অধিপতি ওই মদিদার ইমাম হাসান হোসেন আপনার পরম বন্ধু হাসানকে আমরা কৌশলে হত্যা করেছি কিন্তু হুসেনকে হত্যা করার বলে আপনার যদি হুসেনকে কৌশলে রোজা থেকে বাইর করে আনতে পারেন তাহলে আপনাকে দেওয়া হবে 1,00,000 টাকা পুরস্কার 1,00,000 টাকা সমস্ত কুপার খাল দাও এখন কি করব আমি কি আমি কিছুতেই অর্থ ছাড়তে রাজি নই মন্ত্রী বন্ধু আমি কিছুতেই অর্থ হাত ছাড়াতে দেব না মন্ত্রী আপনার যা ইচ্ছা তাই করুন আজই আপনার হোসেনকে নিমন্ত্রণ করে পত্র লেখুন এই কে আছিস যাও কাশেদকে দরবারে পাঠিয়ে দাও আমাকে কেন স্মরণ করেছেন জাহাপাড়া এই নাও কাশেদ একখানা পত্র এই পত্রখানা নিয়ে আজ তুমি ইমাম হোসেনকে দিয়ে আসো আমি তাই চলে যাচ্ছি জাহাপাড়া আমি তাই চলে যাচ্ছি আমি এখন চলি মুসলিম কেন জানি না আমার মনটা ভালো লাগছে না সংবাদ কাশে অধিপতি আপনার কাছে একখানা পত্র দিয়েছে এই নিন আপনার পত্র ভাই মুসলে বলুন জনাব ওই কুফার অধিপতি আবদুল্লাহ বিন জিহাদ সে যে আমার পরম বন্ধু তাই তো আমাকে সে একটি পত্র দিয়েছে আপনি স্বর্ণ প্রস্তুত করুন আমি যখন ওই কুফায় যাত্রা করব আপনার কুফায় যাওয়ার প্রয়োজন নেই আমাকে আদেশ করুন আমি যে ওই কুপায় যাত্রা করব তবে তাই করো মুসলিম ভাই ওই কুপায় পৌঁছে আমাকে একটি পত্র দিবে আমি তাহলে আসি
জানিনা কেন পিতা ওই কুফাই যাওয়ার জন্য এত পাগল হয়ে উঠেছে। পিতাকে কত নিষেধ করলাম তবুও যে পিতাকে মানাতে পারলাম না। না না ভাই চলো চলো আমরা বাবার সাথে দুবাই যাবো, বাবাকে একা যেতে দিব না, চলো আমরা দুবাই যাবো। তাই চলো ভাই চলো। হ্যালো কাশেদের কোন অঘটন ঘটেছে? আমার মনে হয় তাই হবে মন্ত্রীবর, কাশেদের কোন অঘটন ঘটেছে। তাহলে ইমাম হোসেনের সংবাদ আপনি অবশ্যই জানেন, এবার তাহলে আপনি মুসলিমকে পাঠিয়ে দিন। আমি তাই চলে যাচ্ছি আপনার। সালাম গ্রহণ করুন জনাব। ওয়ালাইকুম সালাম। ইসলাম আপনি কি সম্পূর্ণ সংবাদ জানেন? হ্যাঁ জনাব। তিনি আসার তেমন কোন প্রয়োজন মনে করেননি তাই তিনি আসেননি, আমাকে আপনার দরবারে পাঠিয়েছে। ইমাম হোসেনের পক্ষে
আপনাকে পেয়ে আমরা যথেষ্ট আনন্দিত হয়েছি জনাব। আসুন আসুন গ্রহণ করুন জনাব। আপনার বর্তমানে এই কুফার সিংহাসন শূন্য রয়েছে, তাই আপনি আপনার আসন গ্রহণ করুন। সেদিন আমি ঘুমের ঘরে স্বপ্নে দেখলুম, ডেকে বলতেছি জিহাদ এখনো ঘুমে আছি, দেখ মদিনায় কাফেরদের অত্যাচারে ইমাম মাংস অতিষ্ঠ হয়ে গেছে, আর আমি ইমাম হোসেনকে সাহায্য করব। তিনি যত্ন নিলেন না, আপনাকে গ্রহণ করতে হবে রাজ্যের বাস জনাব। ভরৎকার শান্তি বাবু একদিন রাজমুকুট ঘর পেছনে রইল রাজ সিংহাসন, আমরা আপনার পিছনেই থেকে রাজকার্য পরিচালনা করে যাব জনাব, রাজকার্য পরিচালনা করে যাব। এই গোলামের গোলাম আমার জান দিয়ে হলেও মুসলিম আপনাকে সাহায্য করবে। মেঘনা সাইতে বৃষ্টি হাতমা বাড়াতে চাঁদ, এ কি আমার সৌভাগ্য না দুর্ভাগ্য? আমি কোনো দেখে পরোয়া করি না, আমি আজই পত্র লিখব। কোথায় কাশে আমাকে কেন স্মরণ করেছেন কাশে? এই পত্রখানা নিয়ে তুমি আজই ওই মদিনায় যাত্রা করবে। আমি তাই চলে যাচ্ছি জাহাপনা। তাহলে আমি আমার হোসেনের সাথে দেখা করতে পারবো। অনেক দিন অতিবাহিত হয়ে গেল, হোসেনের সাথে আমার দেখা হচ্ছে না। আমি চাই